লক্ষ্য 23-এর পঞ্চায়েত নির্বাচন, আর তাই বুথকে শক্তিশালী করার জন্য শুরু হয়েছে বুথ সশক্তিকরণ অভিযান। এই কারণেই এবার প্রত্যেক বুথে অ্যাপ নির্ভর সমীক্ষা হবে। বুথ সশক্তিকরণের লক্ষ্যে শনিবার রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয় হেস্টিংস দপ্তরে বৈঠকে বসেন নেতৃত্বরা। ওই বৈঠকে ছিলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, এছাড়াও ছিলেন বুথ স্তরের কার্যকর্তারা। সূত্রের খবর, ওই বৈঠকেই অ্যাপটির উদ্বোধন করেন অরবিন্দ মেনন। জানা গিয়েছে বুথে বুথে বিজেপির সামাজিক বিন্যাস, বুথ সভাপতির নাম, ফোন নাম্বার ও কর্মসূচি গ্রহণের যাবতীয় তথ্য আপলোড করতে হবে এই অ্যাপে। সেই তথ্য পাঠানো হবে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। হেস্টিংসে কার্যালয়ে নয়া অ্যাপ নিয়ে জেলা নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্রের খবর, প্রথম ধাপে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহলের 15,000 বুথে সমীক্ষা হবে। তারপর ধাপে ধাপে 78,000 বুথে এই সমীক্ষা হবে। বিজেপির এই সাংগঠনিক কৌশল পঞ্চায়েত নির্বাচনে কতটা কার্যকরী হয় সেটাই ভবিষ্যতই বলবে।